শোতে স্বাগতম। সাম্প্রতিক উন্নয়নে রেড বুলের ম্যাক্স ভার্স্টাপেন সৌদি আরব গ্র্যান্ড প্রিক্সের জন্য পোল পজিশন দাবি করেছেন। ভার্স্টাপেন রাজত্বকারী ফর্মুলা এক বিশ্ব চ্যাম্পিয়ন, যোগ্যতা অর্জনে একটি অত্যাশ্চর্য পারফরমেন্স দেখিয়ে ফেরারির চার্লস লেক্লার্ককে 0.319 সেকেন্ডে পরাজিত করেন। সার্জিও পেরেজ ভার্স্টাপেনের রেড বুল সতীর্থ লেক্লারকের থেকে মাত্র 0.016 সেকেন্ড পিছিয়ে তৃতীয় স্থানে রয়েছেন। এটি রেড বুলের জন্য একটি শক্তিশালী প্রদর্শন ছিল যা সাম্প্রতিক সপ্তাহগুলিতে বিতর্কে জড়িয়েছে। দলটির বিরুদ্ধে ফর্মুলা একের খরচ ক্যাপ প্রবিধান লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে এবং এটি বর্তমানে ফেয়া দ্বারা তদন্তাধীন। অফ ট্র্যাক ড্রামা সত্ত্বেও ভার্স্টাপেন ট্র্যাকে শ্রেষ্ঠত্ব বজায় রেখেছে। তিনি গত সপ্তাহে মৌসুমের উদ্বোধনী বাহরাইন গ্র্যান্ড প্রিক্স জিতেছেন এবং তিনি সৌদি আরবে তার তালিকায় আরেকটি জয় যোগ করতে প্রস্তুত বলে মনে হচ্ছে। 10 মার্চ শনিবার সৌদি আরবিয়ান গ্র্যান্ড প্রিক্স অনুষ্ঠিত হবে। ভার্স্টাপেন চ্যাম্পিয়নশিপ স্ট্যান্ডিংয়ে তার নেতৃত্ব বাড়াতে এবং তার টানা দ্বিতীয় ফর্মুলা এক শিরোপা অর্জনের দিকে একটি বড় পদক্ষেপ নিতে চাইবেন।